এক্ষেত্রে অনেকগুলো প্রকোষ্ঠ আছে। তাহলে এক্ষেত্রে গর্ভাশয় একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এবং অভ্যন্তরে অসংখ্য ডিম্বক উৎপন্ন হয়। তুমি ছবি দেখেই বুঝতে পারতেছি এটা প্রকোষ্ঠ আসলে অনেকগুলো, এবং দেখো অভ্যন্তরে প্রত্যেকটা প্রকোষ্ঠ অভ্যন্তরে অসংখ্য কিত রয়েছে, এই ডিম্বক উৎপন্ন হয়েছে। তাহলে সুপারফিশিয়ালটা কী হবে, একাধিক প্রকোষ্ঠ বিশিষ্ট এবং অসংখ্য ডিম্বক, প্রত্যেকটা প্রকোষ্ঠ কী হচ্ছে, অভ্যন্তরে অসংখ্য ডিম্বক তৈরি হচ্ছে। এই এই ধরনের প্লাসেন্টেশন আমরা দেখতে পাবো নিমফিয়েসি হচ্ছে। নিমফিয়েসি হচ্ছে আমরা কী পাবো, এই সুপারফিশিয়াল বা গোত্রীয় আমরা বিন্যাসটা আমরা দেখতে পাবো। এরপর আসে ছয় বেসাল প্লাসেন্টেশন বা মূলীয় অমরা বিন্যাস। দেখো মূলীয় অমরা বিন্যাসটা কি, ছবি দেখা যাচ্ছে। আচ্ছা এক্ষেত্রে এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়। দেখো এই যে গর্ভাশয়, এই যে টোটালটা একটা গর্ভাশয়, এই গর্ভাশয়ের কিন্তু কি আছে, এই যে পুরো সবুজ কালার দিয়ে যেটা আমাদের এই টোটাল যে গর্ভাশয়টা, এই গর্ভাশয়টা কিন্তু একটা প্রকোষ্ঠ বিশিষ্ট, একটা চেম্বার মাত্র একটা। এই এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের পাদদেশে একেবারে নিচের দিকে দেখো, এই যে বেসমেন্টে অমরা অবস্থান করে, তাই নিচের দিকে কী করে, অমরাটা অবস্থান করে এবং সেইখান থেকে কী হচ্ছে, এই যে অংশটা, এই যে ডিম্বকটা সাদা যেটা, এই ডিম্বকটা কী করে খারাপভাবে কী হয় উৎপন্ন। তাহলে বেসাল প্লাসেন্টেশন বা মূলীয় অমরা বিন্যাসটা কি, এটা প্রকোষ্ঠ হবে একটা, এই যে টোটাল প্রকোষ্ঠটা, এই যে একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের বেসমেন্ট যেটা, সেই বেস থেকে বা পাদদেশে অমরা অবস্থান করবে। তাহলে অমরাটা অবস্থান করলে কোথায়, এই যে দেখো ছবিতেই দেখা যাচ্ছে, এই যে আমাদের পাদদেশে অমরা অবস্থান করে এবং সেখান থেকে ডিম্বকটা কী করে খাড়াভাবে কী হয় উৎপন্ন হয়। এই যে দেখো এই যে সবুজ টোটালটা হচ্ছে একটা প্রকোষ্ঠ, এই নিচেরটা হচ্ছে বেসমেন্ট বা পাদদেশ, এখানে অমরা থাকে, অমরা থেকে এই যে ডিম্বক সাদা অংশটা, এই ডিম্বকটা কী হয় খাড়াভাবে উৎপন্ন হয়। তাহলে এই অংশটা কী বলা হবে, মূলীয় অমরা বিন্যাস। এই মূলীয় অমরা বিন্যাস বা বেসাল প্লাসেন্টেশনটা এটা আমরা পাবো কোথায়, সেটা হচ্ছে অ্যাস্টারেসি গোত্রে। তাহলে এই অ্যাস্টারেসি নামক গোত্রেই এই প্রকার অমরা বিন্যাসটা আমরা দেখতে পাবো। তাহলে ছয়টা গেল আমাদের। আচ্ছা এবার আমরা সাথে আসি এপিকাল প্লাসেন্টেশন। এপিকাল প্লাসেন্টেশন বা শীর্ষ অমরা বিন্যাস। দেখো তোমরা আগেরটা দেখো, সরি আগেরটা দেখো, এই যে এই আমাদের মূলীয় কিন্তু ছিল কি, একদম বেসমেন্টে ছিল, আর এপিকালটা কোথায় আছে, একদম শীর্ষে। ছবিতেই কিন্তু পার্থক্য করা যাচ্ছে, একটা ছিল বেজে সেজন্য সেটা হচ্ছে বেজাল, আর এটা হচ্ছে আমাদের শীর্ষে সেজন্য এটা হচ্ছে কই এপিকাল। তাহলে এপিকাল প্লাসেন্টেশনটা কি আমাদের, এক্ষেত্রে এক প্রকোষ্ঠ বিশিষ্ট, এও কিন্তু কি, এরও গর্ভাশয়টা একটা প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে এক্ষেত্রে এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের শীর্ষ দেশে, এই একটা প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের শীর্ষ দেশে অমরা অবস্থান করে। তাহলে অমরাটা অবস্থান করতেছে এর ক্ষেত্রে একেবারে শীর্ষ দেশে এবং সেইখান থেকে ডিম্বকটা উৎপন্ন। তাহলে এর প্রকোষ্ঠ একটা এবং এর এই প্রকোষ্ঠ যে একটা প্রকোষ্ঠ তার শীর্ষ দেশে কী করে, এই শীর্ষ দেশে অমরাটা অবস্থান করে এবং সেইখান থেকে কী করতেছে, এই যে দেখো এই সেখান থেকে একটা ডিম্বক কী করে ঝুলন্ত অবস্থা থাকে। তাহলে এই ধরনের অমরা বিন্যাসটা কী বলা হবে, এপিকাল প্লাসেন্টেশন। খুব সহজ জিনিস, প্রকোষ্ঠ একটা, শীর্ষে কী হবে অমরা অবস্থান হবে এবং ওই শীর্ষ অবস্থান যেহেতু হবে তাহলে ডিম্বকটা কী থাকবে, সে ঝুলে থাকবে, আর এই টাইপটাই হচ্ছে আমাদের এপিকাল। আচ্ছা এই এপিকাল যে প্লাসেন্টেশন, এই এপিকাল প্লাসেন্টেশনটা আমরা দেখতে পাবো কোথায়, দেখো ইউ ফর বিএসি নামক গোত্রে কিছু প্রজাতিতে কী হয়, এই ধরনের অমরা বিন্যাসটা পাওয়া যায়। তাহলে টোটাল আমরা কয়টা দেখতে পেলাম, সাতটা দেখতে পেলাম। তাহলে আমরা দেখো অমরা বিন্যাস আমরা সাত ধরনের পেয়ে গেছি, এটা ছিল শীর্ষ, একেবারে শীর্ষে হচ্ছে অমরা অবস্থান তাই ডিম্বকটা ঝুলে আছে, প্রকোষ্ঠ কিন্তু একটা, একটার সাথে একটু পার্থক্য করো। আর মূলীয়টা হচ্ছে কি, এটারও প্রকোষ্ঠ একটা, অমরাটা আছে কোথায়, নিচে, আর এখান থেকে ডিম্বকটা কী হবে, একেবারে খারাপভাবে অবস্থান করছে, এটা হচ্ছে মূলীয়। এরপর হচ্ছে সুপারফিশিয়ালে কী ছিল গোত্রীয়টাতে, এটারও গর্ভাশয়টা কী ছিল, দেখো একাধিক প্রকোষ্ঠ ছিল, গর্ভাশয়ের অনেকগুলো প্রকোষ্ঠ, এই যে অনেকগুলো প্রকোষ্ঠ ছিল এবং প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে কী আছে, দেখো অসংখ্য কী হয়েছে, ডিম্বক তৈরি হয়েছে, পার্থক্যগুলো দেখা যাচ্ছে। আচ্ছা বেসিয়ার আমাদের মূলীয় হচ্ছে নিচের দিকে,
এপিকেলার হচ্ছে শীর্ষে, আর এই গোত্রীয় বা সুপারফিশিয়ালের অনেকগুলো প্রকোষ্ঠ ডিম্বকোষম। আচ্ছা, এরপরে কী দেখেছিলাম? প্যারাইটাল বা বহু প্রান্তীয় অমরাবিন্যাস। সেক্ষেত্রে কী ছিল দেখো, প্রকোষ্ঠ একটাও হতে পারে, সে এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে ছবিতে আমরা একটাই প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি, এই এক প্রকোষ্ঠের পরিধি থেকে কী হয়েছে, একাধিক কী হয়েছে, অমরা তৈরি হয়েছে। দেখো পরিধিক থেকে কী হয়েছিল, একাধিক অমরা। হ্যাঁ, সেই জন্য এটাকে কী বলা হয়েছিল, বহু প্রান্তীয় অমরাবিন্যাস। তারপর হচ্ছে মুক্ত অমরাবিন্যাসটা আমরা একটু রিভিউ করছি আর কি, যাতে তোমরা আরও ইজিলি বুঝতে পারো। দেখো মুক্ত অমরাবিন্যাসে কী ছিল, টোটাল গর্ভাশয়টা কী দেখো, একটা প্রকোষ্ঠ, কেন্দ্রীয় যে অক্ষ ওইখান থেকে কী হয়, অমরাগুলো বিন্যস্ত থাকে। আচ্ছা, তাহলে এটা ছিল মুক্ত। এরপরে দেখেছিলাম আমরা এক্সাইল। এক্সাইলটাই কী ছিল দেখো, একাধিক প্রকোষ্ঠ, একাধিক প্রকোষ্ঠ ছিল, আর গর্ভাশয়ের কেন্দ্রে যেই অক্ষটা থেকে, সেই অক্ষ থেকে কী হচ্ছে, প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে কী হয়, অমরা তৈরি হয়। তাহলে অক্ষীয়তে একাধিক প্রকোষ্ঠ, কেন্দ্রীয় অক্ষ, প্রত্যেকটা অক্ষের মধ্যে কী হচ্ছে, একে কেন্দ্রীয় অক্ষ থেকে কী হয়, প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে অমরা তৈরি হচ্ছে। আর এটা ছিল আমাদের মার্জিনাল। মার্জিনালের ক্ষেত্রে একটা প্রকোষ্ঠ বিশিষ্ট, এবং একেবারে এই কিনারে অমরাটা অবস্থান করে। দেখো এই যে কিনারে অমরা অবস্থান করে, এবং ওইখান থেকে কী হয়, ডিম্বকটা তৈরি। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সাত ধরনের অমরাবিন্যাস। তাহলে অমরাবিন্যাসে আমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছি যে অমরাবিন্যাস হচ্ছে সাত প্রকার, এবং প্রত্যেকটার আমরা ছবি সহ কী করবো, এটাকে শিখবো। তাহলে অমরাবিন্যাসটা আমরা বুঝলাম। তার আগে আমরা কী দেখেছিলাম, এই যে সংজ্ঞা দেখেছিলাম, অমরা কাকে বলে বা অমরাবিন্যাস কাকে বলে। আচ্ছা, যে টিস্যুটা থেকে তৈরি হবে, ডিম্বকটা উৎপন্ন হবে, সেই টিস্যুটা, সেই জায়গাটাই হচ্ছে কি, আমাদের প্লাসেন্টা। আর সে যেভাবে বিন্যস্ত থাকে সেটাই হচ্ছে আমাদের প্লাসেন্টেশন। আর এদিকে তো আমরা বলেছিলাম যে আমাদের ডিম্বকের প্রকারভেদ দেখেছিলাম। আচ্ছা, ডিম্বকের প্রকারভেদগুলো নিশ্চয়ই আশা করি মনে আছে। একেবারে উপরের দিকে যেটা থাকবে ঊর্ধ্বমুখী ডিম্বক, ডিম্বক মূল, তারপর হচ্ছে নারী, ডিম্বক, ডিম্বকের যেটা মূল, তারপর হচ্ছে ডিম্বক নারী এবং ডিম্বক রন্ধ্র একই সরলেখায় থাকে ঊর্ধ্বমুখীতে। অধোমুখীতে ডিম্বকটা একদম নিচে থাকবে, এটা ডিটেলস কখন আমরা কতদিন পড়েছি। এটা ছিল আদর্শ মুখ, আদর্শ ডিম্বক, যেটা একদম উল্টো হয়ে, দেখো ছবিতে দেখাচ্ছে উল্টো হয়ে এটা অবস্থান করছে। এটা হচ্ছে অধোমুখী ডিম্বক বা নিম্নমুখী ডিম্বক, এবং 75% পাওয়া যায়। বক্রমুখী তো আমরা বলেছি যে এটা বাঁকা হয়ে অবস্থান করে, এবং বাঁকা হয়ে অবস্থান করার জন্য মাইক্রোপাইলটা আমাদের ফিউনিকুলাসের কাছাকাছি চলে আসে, নিউক্লিয়াসটা বাঁকা হয়ে অবস্থান করছে, এটা দেখাই যাচ্ছে। তিন হচ্ছে বক্রমুখী, চার ছিল পার্শ্বমুখী। এক্ষেত্রে ওই যে ডিম্বক্রন্ধ্রটা বা পুরো দেহটা কী করে এই ডিম্বক নারীর সাথে 90° কোণে বা আড়াআড়িভাবে সমকোণে কী করে অবস্থান করে। পাঁচে ছিল আমাদের হচ্ছে অর্ধমুখী, আর অর্ধমুখীটা আমরা বলেছিলাম যে এটা এতটা বাঁকা হয় যে বাঁকা হওয়ার ফলে এই ভ্রূণথলিটাও কী হয়, এই এতটা বাঁকা যে ডিম্বকটা, সেই জন্য কী হয় এই ভ্রূণথলিটাও, দেখো এই যে ভ্রূণথলি এমব্রায়ো স্যাকটাও কি, নিউক্লিয়াস তো বাঁকা হয়েছে, এমব্রায়ো স্যাকটাও কী হয় বাঁকা হয়ে অশ্বক্রিয়াকৃতির গঠন তৈরি করে। আর সার্সিনো টপাসটা কী ছিল, এটা একটা বেশ অদ্ভুত ধরনের, যে এটার ফিউনিকুলাসটা এত বড়, ডিম্বক নয়টা এত বড় যে সে পুরো ডিম্বকটাকে কী করে একটা আবর্তন করে আসে। তাহলে এটাই ছিল আমাদের সার্সিনো টপাস। তাহলে এই হচ্ছে আমাদের ডিম্বকের প্রকারভেদ, এবং আমরা সেই সাথে দেখলাম হচ্ছে অমরাবিন্যাসেরও প্রকারভেদ আমরা দেখে ফেলেছি। তো আশা করি তোমরা এই দুটো অংশ বুঝতে পেরেছ, প্রত্যেকটা ছবি সহ আমরা এটা বুঝতে পেরেছি যে কী কী অংশ। তাহলে এগুলো আমাদেরকে পড়তে হবে, ভ্রূণবিজ্ঞানের সংজ্ঞা তো প্রথম দিনই পড়ে ফেলেছি, ভ্রূণবিজ্ঞান, তারপর হচ্ছে ভ্রূণবিজ্ঞানের প্রকারভেদ, আদর্শ অংশগুলো, তারপর হচ্ছে আদর্শ ডিম্বকের অংশ বা নিম্নমুখী ডিম্বকের চিত্র সহ গঠন। যদি শুধু চিত্র চায় যে আমাদেরকে যে ডিম্বকী ডিম্বকের আপনারা চিহ্নিত চিত্র অঙ্কন করেন, সেক্ষেত্রে আমরা কোনো বর্ণনা দিব না। আর যদি শুধু বলে যে নিম্নমুখী ডিম্বকের গঠন লিখেন, সেক্ষেত্রে চিত্র তো মাস্ট দিতেই হবে। তারপর আজকে আমরা তো নতুন টপিকে দেখে ফেললাম যে ডিম্বকের প্রকারভেদ কী এবং অমরাবিন্যাসের প্রকারভেদগুলো কী কী। তো আশা করি ইনশাল্লাহ তোমরা এটা বুঝতে পেরেছ। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে পরের দিন আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।